My dear student, today I am going to discuss about narration. Narration, speech, ba utti. Speech refers to the words of a speaker. Orthat bokta ja bole tai utti. Ami ekhane je kotha gulo bolchi egulo kintu utti. We may report the words of a speaker in two ways. Orthat amra boktar kotha ke dui bhabe report korte pari. Ek in a direct way, dui in an indirect way. In a direct speech, we report the actual words of the speaker. Orthat amra jokhon boktar kono kotha poriborton na kore byabohar kori tokhon ta hoy direct speech. But in an indirect speech, we report what the speaker said without quoting his exact word. Orthat amra jokhon boktar kotha poriborton kore byabohar kori tokhon ta hoy indirect speech. সুতরাং যদি সহজভাবে বলি তাহলে বলবো যে ডিরেক্ট স্পিচে বক্তার কথা কোনো পরিবর্তন হয় না কিন্তু ইনডিরেক্ট স্পিচে বক্তার কথার পরিবর্তন হয় লেটস ডিসকাস ইন ডিটেইল এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স ডিরেক্ট স্পিচে আছে জিম সেইড টু মি আই শ্যাল গো টু ঢাকা টুমরো বাক্যটি দুটি অংশে বিভক্ত ইনভার্টেড কমার ভেতরে একটি অংশ রয়েছে এবং বাইরে একটি অংশ আছে ভেতরের অংশটি বক্তার নিজস্ব স্পিচ যার কোনো পরিবর্তন না করেই ব্যবহার করা হয়েছে এই অংশটিকে রিপোর্টেড স্পিচ বলে এবং ইনভার্টেড কমার বাইরে যে সেইড ভার্বটি আছে তাকে রিপোর্টিং ভার্ব বলে মূলত বাক্যকে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে আমরা রিপোর্টিং ভার্ব ও রিপোর্টেড স্পিচের পরিবর্তন করি রিপোর্টেড স্পিচ এর অংশে আরো বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করি লেটস সি জিম টোল্ড মি দ্যাট হি উড গো টু ঢাকা দ্য নেক্সট ডে এখানে রিপোর্টিং ভার্ব সেড টু পরিবর্তন হয়ে টোল্ড হয়েছে মি কোনো পরিবর্তন হয়নি ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসেছে তারপর রিপোর্টেড স্পিচের অংশে আমরা প্রথম পরিবর্তনটা দেখতে পাচ্ছি প্রোনাউনের পরিবর্তন অর্থাৎ আই পরিবর্তন হয়ে হি হয়েছে শ্যাল উড হয়ে গেছে গো টু ঢাকা কোনো পরিবর্তন হয়নি টুমোরো পরিবর্তন হয়ে দ্য নেক্সট ডে হয়েছে রিপোর্টেড স্পিচের মধ্যে আরও বেশ কিছু পরিবর্তন আমরা দেখলাম কিন্তু যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তাহলে কিন্তু এই টেন্সের পরিবর্তনটি হবে না আমরা দুটি বাক্য দেখব প্রথম বাক্যটি আমরা দেখতে পাচ্ছি হি সেইজ আই অ্যাম বিজি এখানে রিপোর্টিং ভার্ব সেইজ প্রেজেন্টে আছে সুতরাং ইনডিরেক্ট বাক্যে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি পরবর্তী বাক্যটিতে আমরা দেখতে পাচ্ছি হি উইল সে আই হ্যাভ ডান মাই ডিউটি ডিরেক্টে আছে এটি ইনডিরেক্ট করলে দাঁড়ায় হি উইল সে দ্যাট হি হ্যাজ ডান হিজ ডিউটি রিপোর্টিং ভার্বটি উইল সে অর্থাৎ ফিউচার টেন্সে থাকার কারণে রিপোর্টেড স্পিচ এর টেন্সের কোনো পরিবর্তন হয়নি কিন্তু অন্যান্য পরিবর্তনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা ডিরেক্ট স্পিচকে ইনডিরেক্টে রূপান্তর করতে গিয়ে যে পরিবর্তনগুলো লক্ষ্য করলাম তা আর একবার দেখে নেই প্রথম পরিবর্তনটি হবে রিপোর্টিং ভার্বের পরিবর্তন তারপর রিপোর্টেড স্পিচের পরিবর্তন রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছি প্রোনাউনের পরিবর্তন যা রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ও অবজেক্ট অনুযায়ী হবে টেন্সের পরিবর্তন এবং ওয়ার্ডসের পরিবর্তন অর্থাৎ নিকটবর্তী শব্দগুলোকে আমরা দূরবর্তী শব্দে রূপান্তর করব পরিবর্তনগুলো এখন আমরা বিস্তারিতভাবে দেখব এখানে একটি ছক দেওয়া আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বগুলো পরিবর্তন হয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ হয় তাহলে রিপোর্টিং ভার্ব সেইড এর কোনো পরিবর্তন না করে আমরা ইনডিরেক্টে বসাতে পারি কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি সেইড টু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা টোল বসাবো ঠিক একইভাবে রিপোর্টেড স্পিচটি যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে আক্সড বসবে রিপোর্টেড স্পিচটি যদি ইম্প্যারেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচে রিকোয়েস্টেড অর্ডার অ্যাডভাইসড ফরওয়ার্ড অথবা আমরা টোল্ড বসাতে পারি
রিপোর্টেড স্পিচ যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচ এ প্রিড অথবা উইস্ট বসবে এবং রিপোর্টেড স্পিচ যদি এক্সক্লামেটরি সেন্টেন্স হয় তাহলে ইনডিরেক্ট স্পিচ এ এক্সক্লেমড উইথ জয় অথবা এক্সক্লেমড উইথ সরো বসবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনভার্টেড কমা উঠে গিয়ে নিম্নলিখিত শব্দগুলো বসবে। রিপোর্টেড স্পিচ যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে। রিপোর্টেড স্পিচ যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয় ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড বসবে। এক্ষেত্রে আমি বলে রাখি রিপোর্টেড স্পিচটি যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ইফ বসবে, আর যদি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেই একই ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করতে হবে ইনডিরেক্ট করার সময়। রিপোর্টেড স্পিচ ইম্পারেটিভ সেন্টেন্স হলে ইনভার্টেড কমা উঠে গিয়ে টু নট টু, নট টু তখনই বসাবো যখন বাক্যটি নেগেটিভ হবে, এবং দ্যাট তখনই বসবে যখন ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট মি অথবা লেটস দিয়ে শুরু হবে। অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসে। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউনের এখানে চারটি ফর্ম দেওয়া আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম এবং রিফ্লেক্সিভ ফর্ম। এই ফর্মগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি টেন্সের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হবে, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট হলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট হবে, পাস্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, শ্যাল থাকলে শুড হবে, উইল থাকলে উড হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এই ছকটিতে আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ডসের পরিবর্তন, অর্থাৎ নিকটবর্তী শব্দগুলোকে দূরবর্তী শব্দে রূপান্তর করতে হবে। ডিরেক্ট বাক্যে যদি দিস থাকে ইনডিরেক্টে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, নাও থাকলে দেন, হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, কাম থাকলে গো, দাস থাকলে সো। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে যে বিষয়গুলো আমাদের জানা দরকার তা আমরা মোটামুটি জেনেছি। এখন আমরা এক্সাম্পলগুলোতে এগুলোর প্রয়োগ দেখব। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্সের একটি সেন্টেন্সকে আমরা দেখতে পাচ্ছি, দ্য গার্ল সেইড আই হ্যাভ ডান মাই ডিউটি। বাক্যটি ডিরেক্টে আছে, এটিকে যদি আমরা ইনডিরেক্ট করি তাহলে হবে দ্য গার্ল সেইড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব রিপোর্টিং ভার্বটি সেইড থাকার কারণে এখানে সেইডই আছে ইনডিরেক্টে, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হয়েছে, আই প্রোনাউনের পরিবর্তন হয়েছে, অর্থাৎ আই দ্য গার্লকে বোঝাচ্ছে বলে এখানে দ্য গার্ল এর প্রোনাউন হিসেবে শি বসেছে। তারপর টেন্সের পরিবর্তন, হ্যাভ ডান প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকার কারণে ইনডিরেক্টে পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে, মাই হার হয়েছে, ডিউটি কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটি বাক্য দেখব, ফাদার সেই টু মি ওয়েন উইল ইউ রিটার্ন হোম। বাক্যটির ইনডিরেক্ট, ফাদার আস্কড মি ওয়েন আই উড রিটার্ন হোম, অর্থাৎ রিপোর্টিং ভার্বটি পরিবর্তন হয়ে এখানে আস্কড হয়েছে কারণ রিপোর্টেড স্পিচটি এখানে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইনভার্টেড কমা উঠে গিয়েছে, ওয়েন অপরিবর্তিত রয়েছে কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সটি ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে। এরপরে যে বিষয়টি করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে অ্যাসার্টিভ করে নিতে হবে, তারপরে অন্যান্য পরিবর্তনগুলো করব। ইউ যেহেতু আমাকে বোঝাচ্ছে সেই জন্য সাবজেক্টিভ ফর্ম হিসাবে আই বসেছে, উইল উড হয়ে গেছে, টেন্সের পরিবর্তন দেখতে পাচ্ছি আমরা, এবং বাকি অংশটুকু কোনো পরিবর্তন হয়নি। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের একটি উদাহরণ দেখব, দ্য ম্যান সেড টু মি প্লিজ ওপেন দ্য ডোর। এখানে রিপোর্টিং ভার্বটি সেড টু পরিবর্তন হয়ে রিকোয়েস্টেড হয়েছে কারণ রিপোর্টেড স্পিচটি দ্বারা অনুরোধ বোঝাচ্ছে।
मी बसे इनवर्टेड कमा उठे गए टू बसे तारपरे भार्ब थेके शुरू करे वाक्येर बाकी अंशटुकु बसे अपटेटिव सेंटेंसर एक उदाहरण देखी मदार सेड टू मी मे गड ब्लेस यू मदार प्रेड दैट गड माइट ब्लेस मी এখানে সেই টু পরিবর্তন হয়ে প্রেইড হয়েছে ইনভার্টেড কমা উঠে দ্যাট বসেছে এবং অপটেটিভ সেন্টেন্সটাকে আমরা প্রথমে অ্যাসার্টিভ করেছি তারপরে অন্যান্য পরিবর্তনগুলো করেছি বি মাইট হয়ে গিয়েছে ইউ যেহেতু আমাকে বোঝাচ্ছে এখানে ইউ অবজেক্টিভ ফর্মে থাকার কারণে ইউ পরিবর্তন হয়ে মি হয়েছে আমরা এখন একটি এক্সক্লামেটরি সেন্টেন্সের উদাহরণ দেখব দ্য বয় সেইড হুরা উই হ্যাভ অন দ্য গেম বাক্যটির ইনডিরেক্ট দ্য বয়েজ এক্সক্লেমড উইথ জয় দ্যাট দে হ্যাড ওন দ্য গেম এখানে রিপোর্টিং ভার্ব সেইড পরিবর্তন হয়ে এক্সক্লেমড উইথ জয় হয়েছে কারণ রিপোর্টেড স্পিচটি এক্সক্লামেটরি সেন্টেন্স এবং এটি মনের আনন্দ প্রকাশ করছে ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসেছে উই চেঞ্জ হয়ে দে হয়েছে প্রোনাউনের পরিবর্তন হ্যাভ ওন পরিবর্তন হয়ে হ্যাড ওন হয়েছে টেন্সের পরিবর্তন এবং দ্য গেম কোনো পরিবর্তন হয়নি মাই ডিয়ার স্টুডেন্ট আমরা এতক্ষণ দেখলাম ডিরেক্ট বাক্যগুলোকে কীভাবে ইনডিরেক্টে পরিবর্তন করতে হয় আমরা নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব ভাষায় বেশি বেশি করে অনুশীলন করব আজকের জন্য এতটুকুই তোমরা ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আমি প্যাসেজ ন্যারেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ